পিছু হটবে না রাশিয়া, হামলা হলে মার্কিন সেনাদের সঙ্গে সরাসরি সংঘাত হবে। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি এই সংগঠনের যোদ্ধাদের ওপর হামলা চালানো হয় তাহলে মার্কিন সেনাদের সঙ্গে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে। সংগঠনটি বলেছে, যেভাবে সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের ওপর মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে, সেভাবে যদি ইরাকে হামলা চালায় তাহলে তার জবাব হবে বিস্ময়কর। কাতাইব হিজবুল্লার শীর্ষ পর্যায়ের নেতা আবু আলী আল আসকারি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সুস্পষ্ট করে বলেন, যদি তার সংগঠনের ওপর মার্কিন সেনারা কোনো রকম হামলা চালায় তাহলে তারা মার্কিন সামরিক ঘাঁটির ওপর সরাসরি হামলা চালাবে। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ঠিকাদার নিহত এবং আমেরিকার 5 সেনা আহত হওয়ার পর প্রতিরোধকামী সংগঠনের কয়েকটি অবস্থানে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। হামলার পর পেন্টাগন এক বিবৃতিতে এমন দাবি করে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি নির্দেশে এই হামলা চালানো হয়েছে এবং এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সঙ্গে সম্পর্কযুক্ত যোদ্ধারা নিহত হয়েছেন। কিন্তু স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে যে মার্কিন বাহিনী ইরান সমর্থিত কোনো সংগঠনের ওপর হামলা চালায়নি, বরং হামলা চালিয়েছে একটি পল্লী উন্নয়ন কেন্দ্র এবং শস্য কেন্দ্রের ওপর। এই হামলায় কোনো ইরানি নাগরিক কিংবা তাদের সমর্থিত কোনো প্রতিরোধকারী যোদ্ধা নিহত হননি। মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর জন্য সিরিয়ার সরকার সমর্থিত প্রতিরোধকামী সংগঠনগুলোকে অভিনন্দন জানিয়েছে আসকারি। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে একটি ইরাকি সংগঠন। ইরাকি সংগঠন লিউলা আল গালিবুন প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দখলদার মার্কিন সেনারা যেসব অপরাধ করে যাচ্ছে তার বৈধ জবাব দিতে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইরাক ও সিরিয়া থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের হামলা চলতেই থাকবে। আল গালিবুনের বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনারা ইরাক থেকে সম্পূর্ণ সরে না যাওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য নিরাপদ বোধ করবে না। আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধ করার অজুহাতে সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে। অথচ 2017 সালে ইরান ও রাশিয়ার সহযোগিতায় দায়েশকে সম্পূর্ণ নির্মূল করেছে সিরিয়া। বাস্তবতা হচ্ছে, মার্কিন বাহিনীকে সম্পূর্ণ অবৈধভাবে সিরিয়ার পূর্ব ও উত্তরাঞ্চলে মোতায়েন করে রাখা হয়েছে। তারা সেখান থেকে তেল সম্পদ চুরি করছে এবং গমও লুট করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে পশ্চিমা বিশ্বের সমালোচনার পরও প্রতিবেশী দেশ বেলারুশের ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এই জোট পুতিনের সিদ্ধান্তকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বলে মন্তব্য করেছে। ন্যাটো বলেছে তারা পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে রাশিয়ার পারমাণবিক অবস্থানে পরিবর্তন আসার কোনো লক্ষণ না থাকায় ন্যাটো তার পারমাণবিক কৌশলে এখনই পরিবর্তন আনার প্রয়োজন মনে করছে না। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করার জন্য ওই দুই দেশের নেতারা বহুদিন ধরেই আলোচনা চালিয়ে আসছিলেন। ইউক্রেনের সাথে দীর্ঘ সীমান্তের পাশাপাশি ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সাথে বেলারুশের সীমান্ত রয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তার দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। এ ধরনের অস্ত্রের জন্য বেলারুশে বিশেষ স্থাপনা তৈরি করা হচ্ছে এবং আগামী জুলাই মাসের মধ্যে কৌশলগত এই অস্ত্র রাখার জন্য উপযুক্ত স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান। প্রেসিডেন্ট পুতিন বলেন, আগামী 1 জুলাইয়ের মধ্যে কৌশলগত অস্ত্র রাখার এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে, তবে মস্কো পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ বেলারুশের হাতে দেবে না। মস্কো শুধু নিজের অস্ত্র বেলারুশে মোতায়েন করবে। ইউক্রেন এ বিষয়ে জরুরি বৈঠকে বসার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। কিয়েভ দাবি করছে, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে NPT চুক্তির লঙ্ঘন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আমেরিকা যেভাবে ইউরোপীয় দেশগুলোতে তার পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে, রাশিয়াও ঠিক সেভাবে বেলারুশে একই কাজ করতে যাচ্ছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বেলারুশ রাশিয়ায় পরমাণু অস্ত্র রাখলে ব্রাসেলস মিনস্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত রয়েছে। তিনি টুইটার বার্তায় বলেন, বেলারুশের রাশিয়ার পরমাণু অস্ত্র রাখার দায়িত্ব জ্ঞানহীন হবে এবং ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াবে। বেলারুশ এখনও এটি বন্ধ করতে পারে এবং এটি তাদের পছন্দ। এ ব্যাপারে ইইউ আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে বেলারুশে তার দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি স্টেশন থাকবে। পুতিন বলেন, পারমাণবিক অস্ত্র বৃদ্ধি না করার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন না করে বেলারুশে এই কৌশলগত অস্ত্র মোতায়েন করা হবে। এটি অস্বাভাবিক কিছু না, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এমনটি করে আসছে। দীর্ঘদিন ধরে তাদের মিত্র দেশের ভূখণ্ডে নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন রেখেছে ওয়াশিংটন। এ মোতায়েন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অনুরূপ। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্ক এ ধরনের অস্ত্র সংরক্ষণ করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন যে রাশিয়ায় যে কোনো হামলায় সম্ভবত ছোট আকারের যুদ্ধাস্ত্র ব্যবহার করবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র মোকাবেলার অংশ হিসেবে এটিকে একটি কৌশল হিসেবে অভিহিত করা হয়। পুতিন আরও বলেন, বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে এই পদক্ষেপ অস্বাভাবিক কিছু না। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকারই গত সেপ্টেম্বর মাসে নর্থ স্টিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি রাশিয়া 24 টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রখ্যাত মার্কিন সাংবাদিক সেইমুর হার্শ ব্যাপক অনুসন্ধানের পর যে সিদ্ধান্তে পৌঁছেছেন তার প্রতি মস্কোর সমর্থন রয়েছে। সেইমুর হার্শ গত 24 মার্চ বলেন, জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিক সাগরের তলদেশে নর্থ স্টিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট এই পরিকল্পনা করেন বলে জানান সেইমুর হার্শ। রুশ প্রেসিডেন্ট এ সম্পর্কে বলেন, গোটা সত্য প্রকাশ্যে আনা হবে অত্যন্ত কঠিন কাজ, তবে তা সত্ত্বেও কোনো একদিন আসল সত্যটি প্রকাশ পাবেই। রুশ নেতা বলেন, একজন প্রখ্যাত মার্কিন সাংবাদিক নর্থ স্ট্রিমে বিস্ফোরণ সম্পর্কে যে কথা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি। চায়না ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সেইমুর হার্শ আরও বলেছিলেন, জার্মান চ্যান্সেলর শোলজ দীর্ঘদিন ধরে ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক এবং প্রাণঘাতী অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। এ বিষয়টি ভালোভাবে নেয়নি প্রেসিডেন্ট বাইডেন। তিনি এজন্য হয়তো জার্মানিকে শাস্তি দেওয়ার কথা চিন্তা করেছিলেন এবং পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করতে তাতে বিস্ফোরণ ঘটিয়েছেন। ভিয়েতনাম যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সেইমুর হার্শ বহু সংখ্যক অনুসন্ধানী রিপোর্ট তৈরির কারণে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।